নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন সেই জুলাই চলেছেন রাজনীতির টার্নিং পয়েন্ট কেন এমন কথা মনে হচ্ছে তাদের তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে এবং তার সব থেকে বড় কারণ রয়েছে এই মুহূর্তে রাজ্য রাজনীতির দুই প্রধান রাজনৈতিক শক্তি একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তাদের বেশ কিছু মেগা ইভেন্ট রয়েছে এবং সেই ইভেন্টের পারফরমেন্স এর উপর ভিত্তি করেই মাপে যে যাবে তারাই কিন্তু আগামী দিনে বঙ্গ রাজনীতি শাসন করতে চলছে এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কেন তাদের এই কথা মনে হচ্ছে আমি মূলত তিনটি বিষয়ের উপর পুরো ব্যাপারটা আলোচনা করার চেষ্টা করব। তারপর তো আপনারা আছেনই আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন যে এই ব্যাপারে আপনারা অবশ্যই কি ভাবছেন যাই প্রথমেই যে কথাটা বলবো একুশে জুলাই বলতেই যে কথাটা সবার আগে সামনে আসে যে কথাটা সবার আগে মনে পড়ে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এবং এবারের এই শহীদ দিবস নিয়ে কিন্তু হতে চলেছে কিরকম এর আগে শহীদ দিবস মানেই ছিল সেটা যেন কোথাও গিয়ে অ্যাডভান্টেজ দিচ্ছে রাজ্য দল তৃণমূল কংগ্রেসকে কেননা শহীদ দিবস মানেই উত্তরবঙ্গ থেকে মানুষ আসছেন দক্ষিণবঙ্গের সুদূর প্রান্ত থেকে মানুষ আসছেন তিন চার দিন পাঁচ দিন আগে থেকেই কলকাতায় বিভিন্ন ক্যাম্প অফিস খুলে ফেলছে তৃণমূল কংগ্রেস তাদেরকে বিভিন্ন জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে এই দূরবর্তী আটন থেকে যে মানুষগুলো আসছেন তাদেরকে এবং একটা হই হৈ রই ব্যাপার কোনো ক্যাম্পটা দেখছেন কোনো ক্যাম্পটা দেখছেন শুভেন্দু অধিকারী কোনো ক্যাম্পটা দেখছেন সুব্রত বক্সি একটা যেন বেশ জমকালো ব্যাপার এবং সেখানে কত মানুষ এলেন শহীদ দিবসের মঞ্চের সামনে তার বেশি মমতা বন্দ্যোপাধ্যায় এসে ঘোষণা করলেন তিনি রাস্তায় আস্তে আস্তে কত মানুষকে দেখেছেন যারা আসতে পারেননি জায়গার সংকুলান হয়নি বলে সেই জায়গাটায় সেই যে হিসেবটা হতো মিডিয়া রিপোর্ট তো একটা যেন হইচয়ের ব্যাপার থাকতো এবং তার ফলে এই যে মাইলস্টা তৃণমূল কংগ্রেস পেত পরবর্তীকালে কিন্তু ভোট বাক্সে সেটা বড় সড় রকমের এফেক্ট করতো কেননা সাধারণ মানুষের একটা পারসেপশন তৈরি হয়ে যেত যে এইভাবে বিভিন্ন প্রান্ত রাজ্যের যে বিভিন্ন প্রান্ত রয়েছে সেখান থেকে সাধারণ মানুষ আসছেন তৃণমূল কংগ্রেসের সমর্থনে একবার তৃণমূল নেত্রীর চাক্ষুষ করতে তৃণমূলময় হয়ে আছে এবং সেই জায়গায় বিরোধীরা যে কথাটা বলছেন সেটার কতখানি ওয়েটে আছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠত এবং এই জায়গাটার অ্যাডভান্টেজ অবশ্যই ভোট পাক্সে পেত তৃণমূল কংগ্রেস কিন্তু সেনারিওটা চেঞ্জ হয়ে গেল দু হাজার থেকে দু উনিশে যখন লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এলো যে নির্বাচনে দেখা গেল যে বিয়াল্লিশে দাবি করে বাইশে হয়েছে তৃণমূল কংগ্রেসকে এবং আঠারোটি আসন নিয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস পেয়েছে কার্যত বিজেপি সেবারের যে একুশ জুলাই হলো যেটা শেষ অফলাইন একুশে জুলাই হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে সেখানে কার্যত ভিড়ের টাক দেখা গিয়েছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল সভা মঞ্চ যেখান থেকে তিনি একুশে জুলাইয়ের বার্তাটা দেন তার অনতি দূর থেকেই কিন্তু ভিড়টা খাপছাড়া খাপছাড়া ভাবে ফাঁকা ফাঁকা রয়েছে এবং সেটা যাতে বোঝা না যায় সেটাকে ভরানোর জন্য ছড়িয়ে দেওয়া হয়েছে জনতাকে কিন্তু যখনই ড্রোন শট দেখা যাচ্ছিল বিভিন্ন মিডিয়ায় তখনই কিন্তু সেই ভিড়ের টাকটা চকচক করছিল স্পষ্ট হয়ে যাচ্ছিল মনে প্রাণে তৃণমূল করেন আমার এক পরিচিত আছেন বলতে পারেন কয়েকটা দাদার মতোই তিনি তিনি তার আগে দীর্ঘ সাত বছর না আট বছর একুশে জুলাই যাননি সে বছর যখন দলের এই কঠিন অবস্থা দলের পুরনো দিনের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক পুরনো সমর্থক সে বছর উনিশে উনিশের যে শহীদ দিবস হয়েছিল সেখানে তিনি গিয়েছিলেন তার নিজের কথাতে এর আগে শেষবার যখন তিনি গিয়েছিলেন দু সালে তখন কার্যত তিনি সভা মঞ্চ থেকে বহু দূরে ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কার্যত দেখতে পাননি কিন্তু দু উনিশে যখন হলো অক্লেশে কেউ কোনো বাধা দিল না সভা মঞ্চের একদম সব থেকে সামনের সারির খুব কাছাকাছি তিনি পৌঁছে যেতে পেরেছিলেন এতটাই জায়গা ছিল দু উনিশে এবং তার ফলে কিন্তু চাপ ছিল তৃণমূল কংগ্রেসের কিন্তু যাই হোক সেই চাপ কাটিয়ে দু হাজার একুশে তৃতীয়বার ক্ষমতায় এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ক্ষমতায় এলেও তারপরে কিন্তু তারা সেলিব্রেশনটা করতে পারেনি অর্থাৎ একুশে জুলাই এসে যে সেলিব্রেশনটা হতো এই জয় উদযাপন হতো সেটা তারা করতে পারেনি গত দুবছর ভার্চুয়াল হয়েছে শহীদ দিবস তাই এবছর একটা মার মার কাট কাট শহীদ দিবস উপহার দিতে চান তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব দলের নেতা কর্মীদের আর তাই সকলেরই নজর থাকছে ভিড়টা ঠিক কতটা আছে কেননা রাজ্যে যে বিভিন্ন নির্বাচন উপনির্বাচন পৌর নির্বাচন হচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিরোধীরা কেউ কোথাও নেই নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি সেভেন পার্সেন্ট ভোট পাচ্ছেন তৃণমূল কংগ্রেস সত্যিই কি মানুষের এই অফুরন সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য নাকি সবটাই ভার্চুয়াল সেটা নিয়ে প্রশ্ন থাকছে এখন ভিড় কেন হবে না তার একাধিক কারণ আছে নাম্বার এখানে যে পারসেপশনটা দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নিচুতলার কর্মীরা সেটা কতটাকে অ্যাকসেপ্ট করবেন তার উপরে কিন্তু এই ভিড়টা নির্ভর করছে এবং ভিড় যদি দু হাজার উনিশের মতো সেই টাক পাতলা ভিড় দেখা যায় দেখা যায় ভিড়ের সেই ছবিটা যেটা জাঁকজমক করে তৃণমূল কংগ্রেস করতে চাইছেন সেটা শেষ পর্যন্ত তাহলে হয়নি কিন্তু মানুষের শুরু করবে। এবারে সভা দায়িত্ব কিন্তু তৃণমূল কংগ্রেসের যদি সেটা না পারেন রাজনৈতিক অঙ্ক অবশ্যই ভাবে চেঞ্জ হতে যায় এরপর দ্বিতীয় যে জায়গাটা আসছে সেদিনকে কিন্তু পাল্টা একটা করছে বিজেপি শুভেন্দু অধিকারী বিশেষ করে তিনি সেদিনকে শহীদদের স্মরণ করে অর্থাৎ ভোট পরবর্তী হিংসায় যে ঘটনা ঘটেছে সেটার একটা পাল্টা তিনি কর্মসূচি রয়েছেন এখন সেখানে কি ভিড়টা হয় সেটাও কিন্তু কিন্তু মাপে থাকবে এবং দুটোর সবাই কম্পারিজন করবেন আমজনতা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার সর্বশক্তি প্রয়োগ করবে এটা বোঝাই যাচ্ছে এখানে তৃণমূল কংগ্রেস কেননা এই ভিড়টা তাদেরকে দেখাতে হবে নাহলে কিন্তু রাজনৈতিকভাবে জমিটা আলগা হতে চলেছে অন্যদিকে শুভেন্দু অধিকারী জনসভায় কিন্তু এখন উপচে পড়ছে ভিড় এবং সেদিনকে শুভেন্দু অধিকারী যে জনসভাটা করেছে সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার ফিফটি করতে পারেন তিনি তাহলে কিন্তু একটা অন্যরকম অঙ্ক সামনে আসবে কেন ফিফটি পারসেন্ট কেননা আপনারা জানেন যে শাসকের বিরোধী হিসেবে সামনে মুখ দেখানো কিন্তু খুব সহজ সেখানে বিভিন্নভাবে বিরোধীদের আটকানোর চেষ্টা করা হয় এমন ওঠে সেখানে বিরিয়ানির প্যাকেট থাকে না যারা আসেন তারা কিন্তু রীতিমতো রিস নিয়ে বিরোধীদের সবাই বিরোধী নেতার সবাই আসেন এবং সেই জায়গায় শাসকের ফিল করে দেওয়া মানে কিন্তু চ্যালেঞ্জটা শাসকের দরজায় পৌঁছে দিল গেরুয়া এটা কিন্তু মেনে নেবে সুতরাং সেদিনকে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র নিজেদের ভিড় বাড়ানো দেখা চলবে না এই যে বিজেপির ভিড়টা রয়েছে সেটা কতখানি তারা নিয়ন্ত্রণ করতে পারে সেটাকে কতখানি কন্ট্রোল করতে পারে সেটাকে কতখানি টেক্কা দিতে পারে এটাও কিন্তু মানুষ মেজার করতে শুরু করবেন এর পাশাপাশি যে জায়গাটা একুশে জুলাই নিয়ে আরেকটা বড় জায়গা হবে আচ্ছা যে যেটা তিনটে কারণে আমি বলতে চাইছিলাম যে অ্যাডভান্টেজের কারণ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে টেক্কা দিতে শুভেন্দু অধিকারী কিন্তু সর্বশক্তি প্রয়োগ করবেন এবং সেই জায়গায় যদি তিনি সত্যি সত্যি সেটা ভিড়টা অ্যাচিভ করাতে পারেন দেখাতে পারেন যে যেটা তৃণমূল কংগ্রেস দাবি করে বাংলায় বিরোধী বলে কিছু নেই বিজেপি বলে কিছু নেই সবটাই নাকি তৃণমূল কংগ্রেস সেই মিথটা যদি সেদিনকে তিনি ভেঙে যেতে পারেন তাহলে কিন্তু আগামী দিনের যে কমব্যাটটা হবে আগামী দিনের যে রাজনৈতিক যুদ্ধটা হবে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে অবশ্যই ব্যাক ফুটে যেতে হবে বিজেপির এই সোচ্চার দাবিকে তাদের কিন্তু কন্ট্রোল করা কমব্যাট করা অতটাও সহজ হবে না সুতরাং এই জায়গাটাতে কিন্তু একটু হল অ্যাডভান্টেজ থাকছে বিজেপি এরপর দ্বিতীয় যে জায়গাটা সেটা এই শহীদ দিবস হচ্ছে আপনারা জানেন এখন শহীদ দিবসে মঞ্চ মানেই কার্যত হয়ে গেছে এতদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করেছেন তাদের কতজনকে এখানে তৃণমূল কংগ্রেস যোগদান করাতে পারলো সেই একটা যেন দেখানোর ব্যাপার থাকছে এবং এখানেও কিন্তু অগ্নি পরীক্ষা হতে চলেছে গেরুয়া শিবিরের বিশেষ করে শুভেন্দু সুকান্ত জুটির কেননা যেটা একটা প্রচার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে সেই প্রচারটা হচ্ছে যে বেসিক্যালি এখানে কিন্তু শুভেন্দু সুকান্ত জুটি নাকি কার্যত ফ্লপ করছে কেন করছে। কেননা তারা নাকি দলের ভাঙনটা আটকাতে পারছেন না এবং সেই কারণে নাকি তাদের উপর কেন্দ্র নেতৃত্ব প্রচন্ড ক্ষুব্ধ অন্তত বাংলা মিডিয়ার খবর পড়লে এই খবরটা বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন বাস্তবতা অন্য কিন্তু এই যে দলে মন হয়ে যাচ্ছে এটা নাকি শুভেন্দু সুকান্ত জুটিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে কিন্তু একটা জিনিস আপনারা দেখুন অর্জুন সিং যখন জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে তারপর অনেক ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল তার পুত্র পবন সিংকে জয়েন করিয়ে দেখিয়ে দেবে তৃণমূল কংগ্রেস এবং তার সঙ্গে নাকি আরো মেগা চমক রয়েছে সেখানে পৌঁছে গেলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বাস্তবে কি হলো পবন সিং কিন্তু এখনো অব্দি জয়েন করাতে পারেনি তৃণমূল কংগ্রেস এখন উল্টো প্রচার করা হচ্ছে পবন সিং নাকি রাজনীতি থেকে অনেক দূরে চলে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে যোগটা করাতে পারেন এদিকে একুশে জুলাই আসছে তৃণমূল কংগ্রেসের ধাক্কা নিনা চলছে যে অন্তত এক ডজন বিজেপি এমএলএ এবং অন্তত চারজন বিজেপি সাংসদ তারা নাকি গেরুয়া শিবিরের মায়া কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভেসে যেতে সেদিনকে শহীদ দিবসের মঞ্চে তৃণমূলের ঘাস পতাকা হাতে তুলে নেবেন সত্যিই যদি তারা এটা করতে পারেন তাহলে কিন্তু সেটা বড় সড় ঝটকা হবে গেরুয়া শিবিরের জন্য এই যে দলের ভাঙন তার ফলে কর্মী সমর্থকদের মনোবল কিন্তু ক্রমশ তলানিতে কিন্তু যেভাবে পবন সিংকে আটকে দিয়েছেন সেইভাবে যদি এই যোগদান মেলা তৃণমূল কংগ্রেসের যোগদান মেলাকে তারা ফ্লপ শো করে দিতে পারে অর্থাৎ যে ঢক্কা নিনাত করা হচ্ছে তার আশেপাশেও কোনো সংখ্যা বিজেপি থেকে তৃণমূল জয়েন করাতে না পারে বা একজনও কাউকে জয়েন করাতে না পারে তাহলে কিন্তু দ্বিতীয় চটকাটা দ্বিতীয় অ্যাডভান্টেজটা বিজেপির ক্ষেত্রে চলে যাবে কেন এই কথা বলা হচ্ছে কেননা তৃণমূল শিবির দাবি করে বিশেষ করে তাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি নাকি দয়া করে বিজেপিটাকে বাংলায় টিকিয়ে রেখেছেন যেদিন কি তার ইচ্ছা হবে দরজা খুলে দেবেন বিজেপি দলটাই বাংলা থেকে উঠে যাবে তাহলে শহীদ দিবসের এই অবসরে বাংলা থেকে বিজেপি তুলে দেওয়ার থেকে বড় সুযোগ তো থাকছে তৃণমূল কংগ্রেসের কাছে আর সেই জায়গায় যদি তারা সেটা করে দেখাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মান্যটা পড়বে কিন্তু যদি সেটা করতে না পারেন তাহলে কিন্তু এটা ফ্লপ শো হবে এবং আগামী দিনে যখন তিনি কোনো সভায় বক্তব্য রাখতে গিয়ে বলবেন দরজা করলে বিজেপি থাকছে না সেই কথাটার গুরুত্ব কি আর থাকবে সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকরা সেই জায়গাটা মেনে নিতে পারবেন এটা কিন্তু একটা প্রশ্নের জায়গা রয়েছে এবং এই কারণে এই পয়েন্টটাতেও অ্যাডভান্টেজ থাকছে বিজেপি এরপর আসছি শেষ পয়েন্ট যে পয়েন্টটাতে কার্যত তৃণমূল কংগ্রেসকে নক আউট করে দিতে পারে বিজেপি কিভাবে আপনারা জানেন যে জুলাই রাষ্ট্রপতি ভোটের ভোট গ্রহণ পর্ব রয়েছে এবং একুশে জুলাই রয়েছে ফল ঘোষণা অর্থাৎ একুশে জুলাই যখন শহীদ দিবস তৃণমূল কংগ্রেস পালন করবে এতদিন সেখানে কি হতো পুরো মিডিয়া ফোকাসটা নিয়ে নিত তৃণমূল কংগ্রেস পুরো মিডিয়া ফোকাসটা নিয়ে নিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এদিনকে এবারে পাল্টা কর্মসূচি করে অলরেডি শুভেন্দু অধিকারী সেখানে অর্ধেকটা হলেও কেড়ে নিয়েছেন সেই ফোকাস অর্থাৎ মিডিয়াকে যেরকম তৃণমূলের দিকে নজর রাখতে হবে তার পাশাপাশি কিন্তু শুভেন্দু অধিকারীর দিকেও নজর রাখতে হবে যদি মিডিয়া সেটা না করে আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়া মিডিয়াকে টেক্কা দিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভাজনটাও কিন্তু মানুষ চোখে রাখবে কত মানুষ এখানে শহীদ দিবস দেখছে আর কত মানুষ এখানে শুভেন্দু অধিকারীদের প্রোগ্রাম দেখছে এই জায়গাটার অঙ্ক কিন্তু মানুষ করতে শুরু করবেন যাই হোক মিডিয়া যতই শুভেন্দু অধিকারীর প্রোগ্রামকে হয়তো ইগনোর করতে চেষ্টা করবে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল সেটাকে কি ইগনোর করতে পারবে মিডিয়া আর তাই একদিকে যখন সভা মঞ্চে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখবেন অন্যদিকে তখন হয়তো এনডিএ প্রার্থীর জয়ের খবর ঘোষণা করতে হবে কোনটাকে প্রায়োরিটি দেবে মিডিয়া কোনটাকে প্রায়োরিটি দেবে সাধারণ মানুষ এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে বক্তব্য রাখছেন সেখানে যদি ভিড় ঠিক রকম না হয় সেখানে যদি বিজেপিতে বড় রকম ভাঙন ধরাতে না পারা যায় এবং সেখানে যদি এনডিএ শিবিরের প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং একুশে জুলাইকে কেন টার্নিং পয়েন্ট বলা হচ্ছে আমি ছোট্ট করে এই জায়গাটা বলে শেষ করব দেখুন এখানে যে দুর্নীতি হচ্ছে দুর্নীতির যে তদন্ত হচ্ছে সেখানে মনে করা হচ্ছে যে অ্যাকশন যেটা হবে সিবিআই বা ইডির তরফে সেই অ্যাকশনটা কিন্তু এই একুশে জুলাইয়ের পরেই হবে কেননা সেদিন কি রাষ্ট্রপতি ভোট গণনা আছে সুতরাং তার আগে কোনো টালমাটাল পরিস্থিতি হোক কোন রকম কোন সুরক্ষার প্রশ্ন উঠুক এটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা চাইছে না সুতরাং আগামী দিনে তো এই ধরপাকড় এই অ্যাকশন শুরু হয়ে যাবে তার আগে একুশে জুলাই যদি এই তিন অ্যাঙ্গেল থেকে বিজেপি তৃণমূলকে টেক্কা দিতে পারে এবং যখন দেখা যাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাড়ি ফিরছেন তখন গেরুয়া শিবিরের কর্মী সমর্থকরা গেরুয়া আবিরে ছেয়ে দিয়েছে আকাশ বাতাস আবির খেলছেন জয় উদযাপন করছেন তাদের রাষ্ট্রপতি পদপ্রার্থী জিতে গেছেন এই রকম ঘটনা যদি ঘটে তাহলে কি সত্যিই জমবে শহীদ দিবস এবং যদি শহীদ দিবস সত্যিই না তৃণমূল কংগ্রেস জমাতে পারে যদি সেই ভিড় এক একটা না করতে পারে তাহলে আগামী দিনে সত্যি কি রাজনৈতিক ইম্প্যাক্টটা বাংলার জমিতে রাখতে পারবেন নাকি সেখানে ধীরে ধীরে এগিয়ে যাবে গেরুয়া শিবির ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের এই যে ইম্প্যাক্টটা শহীদ দিবসের এতদিন হয়ে আছে সেটাকে এবার গ্রাস করতে শুরু করবেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা কি মনে হয় আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরতাসীর নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার